আচ্ছা, ওই আমার পাঁচটা বিয়ে হয়নি, আমার একটাই বিয়ে হয়েছে। ঘরে বউ আছে, চাইলে আপনার সাথে দেখা করে দিতে পারি। ও আর আমি ওই মদও খাই না, জুয়াও খেলি না, ওগুলো সব মিথ্যা। আনোয়ার মুকিম তো আপনার ছোট ভাই। জি, তো তার সম্পর্কে যে উল্টাপাল্টা বললেন সেটা। ওই নাস্তা রাস্তা দিতেছে, আপনি খান, আমি একটু আসতেছি। আনোয়ার মুকিমের সাথে কি কাজ আপনার? আছে, কিছু হিসাব নিকাশ বাকি আছে। ও, বাকি আছে? জি জি। তাইলে আর পাওয়ার আসে নাই? মানে বুঝলাম না ভাই, একটু বুঝে বলেন তো। পোলাটা পুরা ধান্দাবাজ, বুঝছেন? বকাটে পোলা বাইন লগে ঘোরাফেরা করে, গার্লস স্কুলের সামনে দাঁড়ায় মায়া করে টিজ করে, আর কারো কাছ থেকে কোনো বাকি নিলে ওটা তো পাওয়ার আশাই নেই। ভুলে যান, ভুলে যান। কিন্তু আমি তো শুনছিলাম তার বড় ভাইটা এরকম। তাহলে তাদের ফ্যামিলিতে দুই ভাই এরকম? বড় ভাই সম্পর্কে কি শুনছেন? শুনছি সে নাকি পাঁচটা বিয়ে করছে। আর কি কি শুনছেন? সে রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, তারপরে বিকম পরীক্ষা দিতে গিয়ে নকল করে ধরা পড়ছে, তারপরে মেয়েদের টিচ করে, আবার একটু ওই যে মদ জুয়ারের নাকি অভ্যাস আছে, এগুলো শুনছি। আচ্ছা শুনেন, আমার কাজ আছে, আমার এখন সময় নেই। আপনি সামনে গিয়া ডাইনে গেলে তিনটা বিল্ডিং আছে, এটার পরে একটা দশতলা হলুদ বিল্ডিং আছে, ওটা পরের বাড়ি। ও আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভাই। এটা কোনো কথা হলো? ঝুমার বাসায় তোর ভালো লাগে না, তুই আমাদেরকে বলতি না। বলে তুই কি করলি? জানা নেই শোনা নেই একটা ছেলেকে বিয়ে করে ফেললি। তুই তোর বাবা মার কথা চিন্তা করলি না একবারও? হ্যাঁ, জানা নেই শোনা নেই মানে আমি ওকে খুব ভালো করে জানি। কি জানোস তুই? আমি তো তোর জামাই সম্পর্কে অনেক খারাপ কথা শুনে আসলাম। ও রাস্তা রাস্তায় ঘুরে বেড়ায়, লেখাপড়া করে নাই, মেয়েদের টিচ করে, মানুষ ঠকায়, আর অনেক খারাপ খারাপ কিছু করেছে। এগুলো কি কি শুনছো তুমি? কে বলছো তোমাকে এসব? আমি রাস্তা শুনে আসলাম। রাস্তা শুনে আসছো মানে কার কাছ থেকে শুনে আসছো? মানুষের কাছে শুনে আসছি। শোনা কথা কান দাও কিসের জন্য? হ্যাঁ, কিছু কান দিব না, মানুষের তো কাজ নেই তো জামাই সম্পর্কে খারাপ খারাপ কথা বলবে। শোনো চাচা, যত যাই হোক ও এখন আমার জামাই, ও সম্পর্কে কোনো বাজে কথা আমি সহ্য করবো না। চাচা, তোমরা গল্প করো, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। বদ্রমুখী? আচ্ছা, ওই আমার পাঁচটা বিয়ে হয়নি, আমার একটাই বিয়ে হয়েছে। ঘরে বউ আছে, চাইলে আপনার সাথে দেখা করে দিতে পারি। ও আর আমি ওই মদও খাই না, জুয়াও খেলি না, ওগুলো সব মিথ্যা। আনোয়ার মুকিম তো আপনার ছোট ভাই। জি, তো তার সম্পর্কে যে উল্টাপাল্টা বললেন সেটা। ওই নাস্তা রাস্তা দিতেছে, আপনি খান, আমি একটু আসতেছি।